ওরা দারুণ খুশি, জোড়া আনন্দে। একদিকে অনুশীলন ম্যাচে এটিকে মোহনবাগানকে হারানো, আর একদিকে নিজেদের চাকরির সুখবরে। সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা পারেনি, টাইব্রেকারে কেরলের কাছে হেরেছে এগিয়ে থেকে। তবু নিজেদের দারিদ্রতার সঙ্গে লড়াইয়ের পাশাপাশি এবারে সন্তোষ ট্রফিতে দারুণ লড়াই দিয়েছেন মনতোষ চাকরাদার ও দিলীপ ওরাও। দিলীপ সেমিফাইনাল ফাইনালে গোল করেছেন, আর ডিফেন্সে দুর্দান্ত খেলেছেন মনতোষ। কিন্তু ওদের পারিবারিক অবস্থা ভালো নয়। মনতোষের বাবা রাজমিস্ত্রি আর দিলীপের বাবা সাফাই কর্মী, মা অন্যের বাড়িতে রান্নার কাজ করেন। দারুণ অর্থকষ্ট, তাই সন্তোষ ট্রফিতে ভালো খেলার পুরস্কার পেলেন মনতোষ চাকরাদার ও দিলীপ ওরাও। তাদের চাকরি দিল রাজ্য সরকার। ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, দিয়ে খুবই ভালো হয়েছে। আর আমাদের যদি টিমেরও আর কয়েকজন পায় আরও ভালো লাগবে, যেহেতু একসাথে টিমমেট আমরা সবাই একসাথে খেলেছিলাম। চাকরির সাথে সাথে ভালো করে খেলতে হবে, আইএসএল আই লিগ এইসব খেলতে হবে, তার সাথে বাড়ির লোককে যাতে ভালো লাগতে পারে চাকরিটা পেয়ে। এই লক্ষ্য একটাই, বাবা মার তো বয়স হয়েছে, কারণ আজও এই রোদে বাবা কাজে যায়, তো সেটা যেন বাবাকে আর কাজ যেতে না হয়, আমি যেন বলতে পারি বাবাকে গিয়ে যে বাবা তোমাকে আর কাজ করতে হবে না, এবার থেকে দায়িত্বটা আমি নেব, যাতে বাবা মাকে রেস্ট দিতে পারি, আর আরও চাকরিটা পাওয়ার পরে যেন আরও ভালো করে খেলতে পারি, যাতে একটু ভালো কিছু উপরে উঠতে পারি, সবার যেন আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি। টার্গেট এই একটাই যে এবছরটা যেন আইএসএলে খেলতে পারি, এটাই খুবই ইচ্ছে যেন আইএসএলটা খেলতে পারি। ওদের সুখবরে খুশি আইএফএ সচিব জয়দীপ মুখার্জি ও কোচ রঞ্জন ভট্টাচার্য। জয়দীপ দার মারফতি খবর পেয়েছি, জয়দীপ মুখার্জি আমাদের দুটো ছেলে কি বলে দিলীপ ওরাও এবং আমাদের রাজ্য সরকার তাদেরকে চাকরি দিচ্ছে, দিলীপ ওরাও এবং মনতোষ চাকরাদারকে। এটা দারুণ নিউজ, এবং বিভিন্ন সরকারি সংস্থা থেকে কি বলে ছেলেদেরকে অফার করছে, ভালো ক্লাবগুলো অফার করছে, এটাই আমার সবথেকে বড় আনন্দ। মানে অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আর অবশ্যই আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়কে, কেন আজকে এই ছেলেগুলো সত্যি করে চাকরির দরকার। দুজনকে যেরকম দেওয়া হয়েছে, আরও কয়েকজন যদি সত্যি চাকরি পায়, এর চেয়ে ভালো খবর আর কিছু হবে না।